আচ্ছা তরিকত আমি কিন্তু আগেই বলেছি খুব শর্টের মধ্যে আমি বুঝিয়ে দেব কারণ আজকাল জানি যে অনেকে এসব নিয়ে তর্কাতর্কি করেন এর জন্যই বলেছি অনেকে শরীয়তের পণ্ডিত হয়ে বসে আছেন অনেকের মারফতের পণ্ডিত হয়ে বসে আছেন আচ্ছা আল্লাহ আমাদের দুটা হাত দিয়েছে দুটা পা দিয়েছে কি বলেন দিয়েছে তো যদি একটা হাত না থাকে লোকে তাকে কি বলে আরে বলেন না হ্যাঁ পঙ্গু বলে ভালো দুটা হাত আছে একটা পা আছে একটা পা নেই তাকে কি বলবে হ্যাঁ আরে বাবা ল্যাংড়া না হয় পঙ্গু হন ঠিক আছে পঙ্গু বলবে তো আচ্ছা তাইলে যদি দুইটা হাত দুইটা পা নাই একটা হাত নাই শুধু একটা হাত আছে তার মতো মহাপঙ্গু পৃথিবীতে আর আছে হ্যাঁ তাহলে যে শুধু শরীয়ত নিয়ে বসে থাকবে তার মতো মহাপঙ্গু পৃথিবীতে আর কি হবে আর শুধুমাত্র যে মারফত নিয়ে বসে থাকবে শরীয়ত তরিকত হাকিকত যার মধ্যে নাই তার মতো মহাপঙ্গু পৃথিবীতে নাই কথা বুঝতে পেরেছেন কারণ শুধুমাত্র যে মারফত নিয়ে বসে আছে সে মারফতের মিম জানে কি না আমার সন্দেহ আর বাংলাতে ম জানে কি না তার সন্দেহ যার মারফত সম্পর্কে জ্ঞান নাই সে শুধুমাত্র মারফত নিয়ে বসে যার সত্যিকারের মারফতের জ্ঞান যার মধ্যে আছে সে শরীয়ত তরিকত হাকিকত মারফত হুজুরে পুনরের চারোটা সিফাত তার মধ্যে থাকে তরিক তরিক শব্দের অর্থ হচ্ছে রাস্তা পথ হাকিকতটা কি এটা একটু বুঝিয়ে দিই সাহাবাদের নিয়ে হুজুরে পুনর বসতেন হঠাৎ মধ্যে হুজুরে পুনরের মধ্যে মাহবুবুল হাল চলে আসতেন একটা বেহুদির ভাব চলে আসছে সুলোকিয়ত থেকে এই যে বর্তমানে আমরা বসে আছি আমি বসে আছি এটাকে সুলোকিয়ত বলে আপনার কি করতেন বেহুদি হালের মধ্যে গিয়ে হুজুরে পুনরের জবানের পাশ থেকে কিছু কথা বলি কাদের সাহেবরা সেটাকে লিখে রাখতেন হাফেজ সাহেবরা সেটাকে মুখস্থ করতেন কারি সাহেবরা সেটাকে সহি শুদ্ধ ভাবে স্মরণ রাখতেন হুজুরে পুনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বেহুদি হাল থেকে মগরুবুল হাল থেকে যখন তিনি সুলোকিয়তে আসতেন তিনি তখন বলতেন যদিও তোমরা চোখে দেখেছ কানে শুনেছ এই কথাগুলো আমার জবান থেকে বের হয়েছে কিন্তু তোমরা বিশ্বাস করো এগুলো আমার কথা না এগুলো কালামুল্লাহ আল্লাহর কথা কার কথা আল্লাহর কথা উপস্থিত যারা তারা চোখে দেখেছে কানে শুনেছে যে রসুলের দু ঠোঁটের মধ্য দিয়ে এই কথাগুলো বের হয়েছে কিন্তু তখন তারা কি বলছেন সত্তর থেকে রসুলাল্লাহ যদি আমরা চোখে দেখেছি কানে শুনেছি এই কথাগুলো আপনার জবানের পাশ থেকে বের হয়েছে যেটা আপনি বলছেন এগুলো আল্লাহর কথা আমরা বিশ্বাস করলাম এগুলো আল্লাহর কথা এইভাবে আমরা কোরআন শরীফ পেয়েছি এটি হচ্ছে হাকিকত তা এখন হুজুরে পুনর বললেন যে তোমাকে যদি কাফেররা মেরে ফেলে কয় আপনার জন্য যদি আমি শহীদ হয়ে যাই তাহলে তো আমার খোঁজ নাসি এখন তো তিনি এখন উঁকি দিয়ে দেখলেন হুজুরে পুনর লক্ষ্য করলেন যে এখন কাফেররা যেভাবে ঘিরে ফেলেছে বের হওয়া তো একটা অসম্ভব ব্যাপার
তিনি মকলুবুল হালের মধ্যে এসে জজবার হালের মধ্যে এসে এক মুষ্টি কঙ্কর মিশ্রিত বালি তিনি হাতে নিলেন এবং ছুড়ে মারলেন কুফফারদের দিকে। মারার সঙ্গে সঙ্গে এটা হাজার হাজার গুণ লক্ষ লক্ষ গুণ বৃদ্ধি পেয়ে এটা আরবের কুফফারদের চোখে মুখে যেয়ে পড়ল এবং ওই নেশাখোর মদখোরের মতো এগুলো ঢুলে 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 এক একটা আল্লাহ জমিনে পড়ে গেল। হুজুরে পুনর এই ফাঁকে বের হয়ে গেলেন। এখন তার মাটি এসেছে, তো আরবে তো মাটি নাই, কঙ্কর মিশ্রিত বালি বলি, কিন্তু কোরআন শরীফে আছে যে মাটি, তো আমি মাটিই বলছি। কেমন এক মুষ্টি মাটি যে আপনি মেরেছিলেন সেটা আপনার হাতে আপনি মারেন নাই, আমি আল্লাহ আমার নিজ হাতে কুফফারদের দিকে মেরেছিলাম। এটার নাম হচ্ছে মার। যেদিন থেকে আপনার ভিতরে শরিয়ত থাকবে, তরিকত থাকবে, হাকিকত থাকবে, মারফত থাকবে, সেদিন আপনি পূর্ণাঙ্গ মানুষ। কথা বুঝতে পেরেছেন? তো বলে হুজুর আমি মানুষ না। আরে বাবা, এই যে বাচ্চাদেরকে যখন স্কুলে মাদ্রাসায় পাঠায়, বাবা তোমাকে আমি পাঠাচ্ছি, বাপ মা বলে বাবা তোমাকে আমি পাঠাচ্ছি মানুষ হওয়ার জন্য, তো বাপ মা কি জানে না যে তার ছেলেটা মানুষ না? জানবা জানে কি জানে না? মানুষের ঘরে কি জন্ম লয়? মানুষ জন্ম লয় না, তো জ্ঞানের আলোকে মানুষ বলে। যে আমি তোমাকে পাঠাচ্ছি কেন পাঠাচ্ছি? জ্ঞানের আলো যখন তোমার ভিতরে ঢুকবে, জ্ঞানের আলো যখন তোমার থেকে বিকাশ হবে, তখন তুমি প্রকৃত ইনসান, মানুষের সেবা করতে পারবে, জনগণের সেবা করতে পারবে, মানুষের মঙ্গল করতে পারবে। কি বলেন? আর লেখাপড়া না থাকলে সে পুরুষ দেখে যাবে না? বাপ মার কাঙ্ক্ষিত আশা তার পক্ষে কি পূরণ করা সম্ভব? হ্যাঁ, সম্ভব। সুতরাং মাইজবান্ডা শরীফে, আজমির শরীফে, বগদাদ শরীফে, এগুলোতে শরিয়ত তরিকত হাকিকত মারফত চারোটা জিনিস মাইজবান্ডা শরীফে পাওয়া যায়, বগদাদ শরীফে পাওয়া যায়, আজমির শরীফে পাওয়া যায়। কথা বুঝতে পেরেছেন? যার জন্য আমি অনেককে বলি, যাদের শুধু শরীয়তের উপর যাদের চর্চা রয়েছে, তারা বগদাদ শরীফে গেলে, আজমির শরীফে গেলে, মাইজবান্ডা শরীফে গেলে অনেক কিছু তাদের দৃষ্টিগত হবে। কারণ কি জানেন? কারণ হচ্ছে শুধু শিরআত শরীয়তের জ্ঞানে তাদের মধ্যে আছে, তরিকত হাকিকত মারফতের জ্ঞান তাদের মধ্যে নেই। কারণ কোরআন শরীফে 6,666 খানা আয়াতে করিম আল্লাহ তাআলা নাযিল করেছেন। কি মিনহাজ কথা বুঝতে পেরেছেন? যার জন্য এ সমস্ত দরবারে গেলে অনেকেরই অনেক কিছু দৃষ্টিকটু হয়, যার জন্য আমি বলি যে আপনি জিজ্ঞেস করবেন, আপনি যেটা না বুঝবেন জিজ্ঞেস করবেন, আপনাকে আমি বুঝিয়ে দেব। এটা আমি তাদের তোর দেব না, তারা এই এর উপরে তরিকত হাকিকত মারফতের উপরে তাদের চর্চা নেই, শুধু শিরাতের উপর তাদের চর্চা। তাদের পেরেছেন? সুতরাং একটা মানুষ যদি একজন মুসলমান, এখন আছেন মুসলমান, একজন মুসলমানের জীবনে, আচ্ছা মুসলমান, তার মুসলমান নিয়ে একটু কথা বলি। মুসলমান শব্দের অর্থ যদি এখন আপনাদের কাছে আমি জিজ্ঞেস করি, তাহলে আপনি যারা লেখাপড়া করেছেন আপনারা বলবেন আত্মসমর্পণ করা, যেটা কি ইংরেজিতে বলে সারেন্ডার। কি বল? কার কাছে? আল্লাহ। কত বুঝতে পেরেছে? আত্মসমর্পণ করা, এটা হচ্ছে শুদ্ধ অর্থ। কিন্তু মুসলমান শব্দে হাকিকতের অর্থ হচ্ছে